হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলোরপথযাত্রী। আজকে আমরা তোমাদের সামনে এসে উপস্থিত হয়েছি ক্লাস নাইনের সমাধানের একটি গুরুত্বপূর্ণ টপিক, পরিবর্ত পদ্ধতির গুরুত্বপূর্ণ তিনটে অঙ্কের সমাধান নিয়ে। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে এর আগে আমাদের আলোচনা করা ক্লাস নাইনের জন্য অপনয়ন পদ্ধতির সমাধানের যে ক্লাসটা, সেই ক্লাসের লিঙ্ক তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সেই পাবে। তো চলো বন্ধুরা, আর সময় নষ্ট না করে আমরা চলে যাই আমাদের যে মূল আলোচ্য বিষয়, পরিবর্ত পদ্ধতি কীভাবে করতে হয় দেখি। তো পরিবর্ত পদ্ধতিতে যেটা এক্স আর ওয়াই এর ভ্যালু সলভ করতে দিয়েছে দুটি ইকুয়েশন দিয়ে, আমরা কি করব, যে কোনো একটা সমীকরণ থেকে এক্স অথবা ওয়াই এর ভ্যালু বার করে অন্য একটা ইকুয়েশন, মানে অপর যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনে এক্স অথবা ওয়াই এর জায়গায় ভ্যালু বসিয়ে সলভ করব। তো আসো আমরা এক নম্বর অঙ্কটা দেখে নিই কি বলেছে। 2x + 5y = 1, এটা একটা ইকুয়েশন। আরেকটা বলেছে 3x + 2y = 19/20 হলে এক্স এবং ওয়াই এর ভ্যালু সলভ করতে হবে কি পদ্ধতিতে, পরিবর্ত পদ্ধতিতে। তাহলে কি করব, 5y টা ওদিকে নিলাম, তাহলে -5y, এটা 2y হলো, ওয়াই লসাগু হবে y-5। তো এখান থেকে কোণাকুড়ি যদি গুণ হয় x (y-5) = 2y, তাহলে x = যেটা হবে 2y/y-5। এটা ডট ডট দিয়ে এক নম্বর সমীকরণ আমরা লিখেছিলাম। দু নম্বর সমীকরণ যেটা 3x + 2y = 19/20, এখান থেকে যে এক্স এর ভ্যালুটা আমরা পেয়েছিলাম এই এক্স এর ভ্যালুটা এই ইকুয়েশনে আমরা পুট করে দেবো। তাহলে যেটা পুট করলে হবে 2y/y-5, এটা 2y = 19/20। ব্র্যাকেটে আমরা লিখে দেবো x = 2y/y-5 বসিয়ে পাই। তাহলে এবার কি হবে, y-5টা উপরে উঠবে, 3 × y-5/2y, তাহলে এটা হলো 19/20। তাহলে এখন লসাগু হবে 2y, উপর থেকে 3y-15, আর এদিকে y কাটবে, 2 উঠবে, 2 × 4, এদিকে 19/20। তাহলে এখান থেকে যেটা দাঁড়াবে 3y-15+4, যেটা হবে -11/2y = 19/20। তাহলে এখানে কোণাকুণি গুণ হবে, তাহলে যেটা হবে 20 × 3y-11 = 19 × 2y। তাহলে পরের স্টেপটা আমরা এখানে করছি, যেটা আমাদের দাঁড়াবে 60y - 220, এদিকে 38y। তাহলে 38y বাদ দিয়ে এসে বিয়োগ হয়ে যাবে, আর 220টা ওই দিয়ে গিয়ে প্লাস হয়ে গেল। তাহলে বা 60 থেকে 38 গেলে 22y = 220, তাহলে y = যেটা হবে 220/22, কাটাকুটি করলে y = 10। তাহলে y = আমরা 10 পেয়ে গেলাম, y = 10। এখন এক নম্বর ইকুয়েশনে x এর জায়গায় যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা আমরা x এর জায়গায় বসিয়েছিলাম, অর্থাৎ x = 2y/y-5, এখানে y এর যে ভ্যালুটা বেরোলো 10, সেই 10টা এখানে আমরা পুট করে দেবো। তাহলে কি হবে, 2 × 10 = 10-5, তাহলে 2 × 10 = 20, 10-5 = 5, কাটাকুটি হয়ে গেল 4। তাহলে x = 4 y = 10, তাহলে এই অঙ্কের যেটা আনসার হয়ে গেল x = 4 y = 10। তাহলে পরিবর্ত পদ্ধতিতে কিভাবে আমরা সমাধান করলাম, যে একটা ইকুয়েশন থেকে x এর ভ্যালুটা বার করে অপর একটা ইকুয়েশনে x এর জায়গায় ভ্যালুটা বসিয়ে সেটাকে সলভ করে আমরা যেটা পেলাম y = 10 পেলাম, আর x = 4 পেলাম। তো আসো সময় নষ্ট না করে আমরা এর পরের অঙ্কটা দেখে নিই। আমাদের কি বলেছে, এখানে একটা ইকুয়েশন দিয়েছে 1/3 x - y = 1/4 y - 1, এটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন 1/7 4x - 5y = x - 7, কিচ্ছু করবো না, কোনাকুনি জাস্ট গুণ করবো, 4 × x - y 3 × y - 1। তারপরে স্টেপ কি করবো, 4x - 4y 3y - 3, 4y ওইদিকে চলে গেলে প্লাস হবে, তাহলে 4y + 3y - 3, তাহলে এখানে যেটা হবে 7y - 3, এখান থেকে x এর ভ্যালু যেটা হবে 7y - 3/4। এবার এই ইকুয়েশনটা এখানে কি করবো, কোনাকুনি গুণ করবো, 7 যেটা হবে 4x - 5y = 7 × x - 7। তো আমরা এখানে একটা ঘুরিয়ে লিখতে পারি, 7x - 49 = 4x - 5y, তাহলে 4x টা এগিয়ে আসবে, 7x - 4x - 49, আর ওই দিকে -5y, তাহলে যেটা হবে 3x
5y টা এদিকে এসে প্লাস 5y হবে, 49 টা ওইদিকে মাইনাস 49 টা ওইদিকে দিয়ে প্লাস হবে। তাহলে x এর ভ্যালু আমরা জানি 7y মাইনাস 3/4, তাহলে x এর জায়গায় আমরা ভ্যালু পুট করে দেবো 7y মাইনাস 3/4 প্লাস 5y ইকুয়ালস টু 49। তো এরপর আমরা কি করব, এরপর যেটা আমাদের হলো 4 লসাগু হবে উপরে 21y মাইনাস 9, আর এটা হচ্ছে 4 5 20y আর এটা 49। 21y আর 20y যোগ করলে 41y মাইনাস 9 আর 49 এর সঙ্গে 4 গুণ হবে, তাহলে এটা হবে 41y মাইনাস 9, 49 এর সঙ্গে 4 গুণ করলে হয় 4 9 36 এর 6 হাতে 3, 4 4 16 3 19, তাহলে এটা 41y হবে, মাইনাস 9 টা ওইদিকে দিয়ে প্লাস 9 হয়ে যাবে, তাহলে এখান দিয়ে আসলো 205। তাহলে এখন এখানে আমরা বলতে পারি 41y ইকুয়াল টু 205, তাহলে y ইকুয়াল টু যেটা হবে 205/41, কাটাকুটি করে আমরা y এর ভ্যালু পেয়ে গেলাম। তো সিম্পল, y এর ভ্যালু যেমন আমরা পেয়ে গেলাম তাহলে x এর ভ্যালু নিশ্চয়ই পেয়ে যাব। x এর ভ্যালু কি, x এর ভ্যালু আমি বার করে রেখেছিলাম 7y মাইনাস 3, তাহলে আমি এখানে লিখছি x ইকুয়াল টু 7y মাইনাস 3/4, x এর ভ্যালুটা বার করে রেখেছিলাম 7y মাইনাস 3/4, তো এখানে y এর জায়গায় ভ্যালুটা জাস্ট পুট করে দেবো। তো ভ্যালু পুট করে দিলে আমার যেটা দাঁড়াচ্ছে 535 মাইনাস 3/4 মানে 32/4 8। তাহলে এই অঙ্কটা, এক নম্বর অঙ্কটা আমাদের আগেই হয়ে গেছে, দু নম্বর অঙ্কে যেটা y ইকুয়াল টু 5 এলো x ইকুয়াল টু 8, তাহলে যেটা আমার আনসার এসে গেল x ইকুয়াল টু 8 y ইকুয়াল টু 5। তো দেখতেই পাচ্ছ তোমরা পরিবর্তন পদ্ধতি একটা সহজ পদ্ধতি। তো পরীক্ষায় তোমাদের যে অ্যানুয়াল পরীক্ষা হবে বা যে পরীক্ষাটা হবে বার্ষিক পরীক্ষা, তাতে যদি সমাধান করতে দেয় x এবং y এর ভ্যালু বার করতে দেয়, যদি তোমাদের কোনো পদ্ধতি উল্লেখ করে না দেয়, মানে পরিবর্তন, তুলনামূলক, অপনয়ন এবং বজ্রগুণন, এই চারটের মধ্যে কোনোটা যদি উল্লেখ না করে দেয়, আমি তোমাদের সাজেস্ট করব যে পরিবর্তন পদ্ধতিতে তাহলে তোমরা সমাধান করবে, আর যদি উল্লেখ করে দেয় তাহলে অবশ্যই সেই পদ্ধতিতে আমাদের করতে হবে। তো এই অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম x ইকুয়াল টু 8 y ইকুয়াল টু 5। আসো আমরা তিন নম্বর অঙ্কটা দেখি, যেটা আমাদের এই ভিডিওর পরিবর্তন পদ্ধতির লাস্ট অঙ্ক। p ইনটু x প্লাস y ইকুয়াল টু q ইনটু x মাইনাস y ইকুয়াল টু 2pq দিয়ে এখানে x y ভ্যালু সলভ করতে হবে। কি করব, p ইনটু x প্লাস y ইকুয়ালস টু একবার 2pq লিখব, q ইনটু x মাইনাস y ইকুয়ালস টু একবার 2pq লিখব। এই দিকে p আর এই দিকে p ক্যান্সেল আউট হবে, তাহলে x প্লাস y ইকুয়াল টু 2q দাঁড়াবে, এই দিকে q এই দিকে q, এই q এই q ক্যান্সেল আউট হবে, x মাইনাস y ইকুয়াল টু 2p হবে। তো এটা এক নম্বর সমীকরণ আর এটা দু নম্বর সমীকরণ, এখানে আমরা এক নম্বর সমীকরণ লিখছি, এখান থেকে এটা পেয়েছি। তো সিম্পল, x এর ভ্যালু আমরা বার করে নেব খুব সোজা, 2q মাইনাস y, এই ইকুয়েশনে x মাইনাস y ইকুয়াল টু হচ্ছে 2p, এই ইকুয়েশন x এর জায়গায় 2q মাইনাস y আমরা বসিয়ে দেবো, তাহলে মাইনাস y মাইনাস y মাইনাস 2y হবে, 2qটা ওই দিকে গিয়ে মাইনাস হয়ে যাবে, তাহলে এদিকে দাঁড়ালো 2y, এখান থেকে একটা মাইনাস 2 কমন নিলে এটা q মাইনাস p হবে, এই মাইনাসটা কমন নিয়েছি বলে qটা আগে এসেছে, মাইনাস 2টা কমন নিয়েছি বলে qটা আগে এসেছে, pটা পড়ে গেছে, তো মাইনাস 2 মাইনাস 2 ক্যান্সেল আউট হয়ে যাবে, y ইকুয়াল টু পেয়ে যাবো q মাইনাস p, y ইকুয়াল টু q মাইনাস p পেয়ে গেছি। এই যে এই ইকুয়েশনে y এর জায়গায় ভ্যালুটা পুট করে দেবো, y এর জায়গায় ভ্যালু পুট করে দেবো q মাইনাস p, তাহলে 2q মাইনাস q মাইনাস মাইনাস প্লাস p, 2q থেকে q গেলে q, তাহলে x এর ভ্যালু আমার যেটা এলো q প্লাস p, মানে এটাকে p প্লাস q বলতে পারি। তাহলে এই অঙ্কের যে আনসার, খুব একটা সিম্পল অঙ্ক কিন্তু ভালো অঙ্ক, x এর ভ্যালু যেটা আমার এলো p প্লাস q আর y এর ভ্যালু আমার কাছে যেটা এলো q মাইনাস p। তো বন্ধুরা, আমাদের যে ভিডিওর কন্টেন্ট, সেই কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, আমরা চেষ্টা করে চলেছি ক্লাস 9, ক্লাস 10, ক্লাস 11 এবং অবশ্যই ক্লাস 12, এই যে চারটে ক্লাস পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের জন্য যে নির্ধারিত সিলেবাস, সেই সিলেবাসে অঙ্ক, ভৌতবিজ্ঞান, জীবনবিজ্ঞান, ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথ, এই যে সাবজেক্টগুলো, এই সমস্ত বিজ্ঞান বিষয়ক সাবজেক্টের গুরুত্বপূর্ণ যে টপিকগুলো পরীক্ষার উপযোগী এবং অবশ্যই তোমাদের শেখার জন্য খুব গুরুত্বপূর্ণ হবে, সেই সমস্ত টপিক নিয়ে আমরা একের পর এক ভিডিও তোমাদের সামনে নিয়ে আসছি। আমাদের এই ভিডিওর কন্টেন্ট যদি তোমাদের ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে এই ভিডিও শেয়ার করো,
আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো এবং অবশ্যই তোমাদের যে কোনো সমস্যায় আলোর পথযাত্রী চ্যানেল তোমাদের পাশে আছে। সমস্ত ভিডিও যা আমরা তোমাদের জন্য আনছি সেই সমস্ত ভিডিওর কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করে জানাতে পারো যে ভিডিওটি তোমাদের ভালো লাগছে বা কোথায় আরও আমাদের ইম্প্রুভ করতে হবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ভিডিও।